কিরে কি লিখছে এরা, কিছুতে বুঝি না। বলে কি অন্য দেশের ভাষায় প্রশ্ন লিখছে নাকি? সব তো মাথার উপর দিয়ে যাইতেছে। কিরে লেখস না কে? আরে বন্ধু দেখ না, ভুলে মনে অন্য দেশের ভাষায় প্রশ্ন লিখছে, কি লিখছে কিছু বুঝতেছে না, মাথার একবার উল্টে যাইতেছে। কই দেই তো। আরে আল্লাহর প্রশ্ন উল্টা করে ধরছ, মাথা তো উল্টাই বই। ও ধন্যবাদ বন্ধু। বন্ধু এটা তুই কি করলি? কেন কি করছি? এই বেটা প্রশ্ন যখন উল্টা দিল তখন কি চলে তো বুঝছি, সুতা করার পরে তার কিছু বুঝি না। কিরে মামা কি লিখতেছিস তুই? আরে কেন উত্তর লিখতেছি? উত্তর লিখতেছিস? কি লিখতেছিস দেখা একটু? এনে দেখ। আরে বেটা প্রশ্ন না উত্তর দেখা। আগে লে লই পরে দেখামু। এই তুই কি লাউস? নানা ভাই দেখামু না ভাই। এই তুই কি লিখতেছিস একটু দেখা। আমি হিসাব মিলাইতেছি। আজকে হলো বাংলা পরীক্ষা, তুই আবার কিসের হিসাব মিলাস? সকালবেলা 50 কেজি আলু আইছে, 50 বস্তা চাল আইছে, এগুলোর হিসাব করতেছি। বাংলা পরীক্ষা দিয়ে আমি কি করমু? এ বন্ধু তুই না বাইরে তো কইলে আমার দেখাইবি, এখন একটু দেখা। ই হালার বলা তখন মতো নাকি, যে সারা বছর ঘোরাফেরা করছি পড়ালেখা করি নাই, আমার তো সব কমন আছে, কেন তোর কমন আহে নাই? না রে বন্ধু একটা কমন আহে নাই। হালার বলা টাস করে একদম চর দিমু, এই যে গরুর রচনা আছে তোর সম্পর্কে তুই লেখ। তুই 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 দেখাবি না ভালো কথা, উল্টো পাল্টা কথা কষ্ট করলি কে? কিরে রূপক কই? না দেখি আসি তো হালে কনে গেল পরীক্ষা বাদ দিয়া। কিরে হালে অনেক কি করে, আরে কি করতেছ একটু দেই আসি। হ্যালো জান, আজকে না তোমার অনেক সুন্দর লাগতেছে। আরে কি বল, পরীক্ষার থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি। শালার পো শালা, সারে খাতাতে বাইরে যাইতে না যাইতে তুই প্রেম করা শুরু করছস না? আরে পরীক্ষাতে কি হইব, আমার পরীক্ষা কি আমার সারা বছর চালাইবো? আমার তো সারা বছর আমার গার্লফ্রেন্ডই চালাইবো। না এর লগে ফেসাল পারে লাভ নাই, এর থেকে ভালো আমি দেই তুলে হাত চেষ্টা করি, দেখি পাস নাম্বারটা তোলা পাই কিনা। আর জান বুদাই আইছিল। বন্ধু তুই না বাড়িতে কইছিলি যে আমার তুই দেখাইবি? আরে বন্ধু দাঁড়া, আর একটা ঘন্টা মিলে হেলই, তারপরে তোর দেখা মনি। শালার পু পরীক্ষার আছে আধা ঘন্টা, তুই এক ঘন্টা পাইলি কোনে, দেখাইবি না কইলি হয়? ফেল করলে তো বাপে বাড়িতে বাইর করে দেবো, দেখি পাস নাম্বারটা অন্তত তোলা পারি কিনা। উল্লালা 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 লুলালা লিলে। কিরে তোকে মুখ এরকম ভেটকে রয়েছে কে? তা ভেটকা থাকবো না, তুই ভিতরে নিয়ে যাওয়ার সময় কি করলি যে সব দেখাইবি আর পরে একটাও দেখাইলি না? আলার বহালা, 12 মাস কষ্ট করে পড়ছি আমি, আর আমি তোমাকে পরীক্ষা হলে যাই দেখামু না? তোমাকে তো একটু ন্যূনতম ভাবে পড়ার দরকার ছিল। আলা বলত তো দাগার। কিরে তো গো পরীক্ষা ভালো হয় নাই? আমার তো দোকানের হিসাব করতে করতে পরীক্ষা শেষ হয়ে গেল, আর আমার তো এমনি খারাপ হয়, আর আমার মনে হয় খালাবাড়ি থাকা হইলো না। আরে এই তোর কি অবস্থা? আরে পরীক্ষার কথা বাদ দে, আমার তো 4টা বইটে গেছে। হালার বলাই কামড়া করছে কি, কত বড় লুচ্চা লুচ্চা হালাই। এই এত কথা বাদ দে, ভালো কথা পরীক্ষার পরে না তো ট্রিট দেওয়ার কথা ছিল, ল এখন যাই। ওই হালার বাসকে নাকি, আমি কইছি রেজাল্টের দিন তো করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে ওই দিনই দিস, ল যাই। হাই হাই হাই, শেষ বন্ধুর পরীক্ষা হয়েছে আজকে। কিরে মামা তুই না বলে এই পড়ছো সেই পড়ছো, এত ভালো পরীক্ষা দিলি, এনে তো তোর নামই নাই, তার মানে তুই ফেল করছো। আমার বলো তোর কি মনে হয় যে আমি ওই জায়গায় কোনো বইয়ের কোনো কিছু লিখছি, আমার যা ভালো লাগছে আমি তাই লিখছি। আর বেটা আমি পরীক্ষা দিয়ে কি করুম, 2 দিন পর যাবো আমি বেটা দুবাই, ওই জায়গায় যাই বেটা থাকবো খামো চিল করবো, পরীক্ষা দিয়ে আমি কি করবো? ভালো হয়েছে ওটা দেখি নেই। এই আজকে না তো ট্রিট দেওয়ার কথা ছিল, ল এখন ট্রিট দিবি। এই বেটা ল, হালার প্রতি এখন ট্রিট দিবি। আরে বেটা কইছি তো ট্রিট দিমু। এই বুঝলাম না, তুই না পরীক্ষার হলে বইয়া খালি মোবাইল চালালি, তুই পাস করলি কেমনে? আমি কি তোর মতো বুঝাই নাকি? আমি তো বেটা প্রেম করি সিনিয়র আপুর লাগে, সিনিয়র আপুরে প্রশ্ন দেখাইছি উনি আমার কয়ে দিছে পাস। হাইডি আমার বলা কত বড় ডাউট। কিন্তু এই বুঝলাম না, তুই পাস করেও খুশি আমি ফেল করেও খুশি, কিন্তু এই হালার বলার মুখ একদম বেজার কে? তুই তো ফেল করার পর যাবি গা দুবাই, আব্বাই আমার আগে এক দোকান দিয়েছে, এখন পাস করার পর আব্বা আমার 2 দোকান দিয়েছে। তাহলে বেটা দেখছস আমার বাপ কত বড় ভালো, আমার বেটা দুবাই পাঠিয়ে দিতেছে। হ্যাঁ তা অবশ্য ঠিক। এই তুই এত কথা বাদ দে আগে ট্রিট দে। আরে আমার হ্যালো, হ্যাঁ আইতেছি আইতেছি আইতেছি। কিরে কেডা ফোন দিছিল? আরে বেটা আব্বা ফোন দিছিল, সবাই মিলে বাইরে যাবো না, হেলে কিটু পাসপোর্টের কাম কাজ করবার যাওয়া লাগবো। কিরে
তোরা ফ্যামিলি সব বিদেশ যাইতে তোস আগে তো কষ্ট নাই আচ্ছা যাই হোক এমনি তো তোকে বাসায় আমি কোনদিন নাস নাই আজকে চল আঙ্কেল লগে একটু দেখা করে আসি আবার কবে দেখা হইবো না হইবো চল ই না 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 তোকে যাওয়া লাগবে না আমি ভিডিও কলে সব দেখাই দিমু নি এই বেটা ভিডিও কলে কেতে কিছু কথা নাকি ল দেখা করুম ই আরে আয় না না আরে বেটা আয় না এ আসলে যাবি হ্যাঁ দেখা করুম ল ওই বন্ধু আমিও যাবো তুইও যাবি আচ্ছা ল ওই তোরা থাক আমরা আপন লগে দেখা করে আসি আয় আয় হালার পোলা তাড়াতাড়ি ল নালে ফ্লাইট মিস করবি হ্যালো জান আমি তো পাস করছি